আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাইটিভি রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি ফারজানা আলম এবং আমি শারাফত আহমেদ আর প্রথমেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন কাজের উদ্বোধন কোনো চাপের মুখে মাদক বিরোধী অভিযান বন্ধ হবে না বললেন ওবায়দুল কাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকবে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা কারামুক্তির জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে খালেদার প্রতি মতিয়া চৌধুরীর আহ্বান খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত করায় আন্দোলন অনিবার্য বলছে বিএনপি পরিবার পরিজনের সাথে ঈদ করতে অগ্রিম টিকিটের জন্য রাত থেকেই কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ লাইন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সবাই দর্শক শুনছিলেন সংবাদের প্রধান শিরোনামগুলো সংবাদে ছড়া থাকছে মাইটিভি রোববারের নিয়মিত আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ দর্শক এছাড়া থাকছে বিশেষ আয়োজন এই রাজধানী এবার বিস্তারিত সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন দেশের প্রতিটি ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে মাদকের বিরুদ্ধে আরও সচেতন হতে হবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌপরিবহন খাতের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী আর জানাচ্ছেন রাকিব হাসান নদীমাতৃক বাংলাদেশের নৌপথকে আরো গতিশীল করতে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার এরই অংশ হিসেবে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চারটি অ্যাম্ফিবিয়ান ড্রেজার গজারিয়া মুন্সিগঞ্জ ফেরিঘাট ও ফেরি সার্ভিস চারটি কন্টেইনার জাহাজ এবং দুইটি মিনি ইউটিলিটি ফেরির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌখাতে নবসংযুক্ত আধুনিক এই যানবাহনগুলোর উদ্বোধন করে উপকারভোগীদের সাথে কথা বলেন তিনি নৌপথকে সচল রাখতে নদী ড্রেজিং অব্যাহত রাখার নির্দেশ দিয়ে বিগত 9 বছরে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আর বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব এটা জাতির পিতার স্বপ্ন সেটা আমরা পূরণ করার জন্য ইতিমধ্যে যে সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করেছি তার ফলে আজকে আমরা উন্নয়নশীল দেশ এখন আর বাংলাদেশকে কেউ অবহেলার চোখে দেখতে পারবে না কেউ আর বাংলাদেশ শুনলেই ওই দুর্ভিক্ষের দেশ বন্যা ঝড়ের দেশ এটা বলে অবহেলা করতে পারবে না কারণ বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ আমাদের এই অঞ্চলে অন্যান্য দেশের সাথে সমান তালে তাল মিলিয়ে আমরা চলতে পারি তা আমরা অর্জন করেছি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি গঠনের নির্দেশনা দিয়ে জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা তো বাংলাদেশে জঙ্গিবাদ সন্ত্রাস খুন অগ্নিসন্ত্রাস এই পুড়ে পুড়ে মানুষ মারা থেকে শুরু করে এই ধরনের এবং মাদকাসক্তি এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে কারণ আমরা চাই না যে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎটা নষ্ট হোক কেউ সন্ত্রাসী হয়ে যাক বা কেউ মাদকাসক্ত হোক বা প্রত্যেকটা পরিবার কষ্ট ভোগ করুক তাই দেশ থেকে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ যেমন দূর করতে চাচ্ছি মাদকও আমরা দূর করতে চাই এই ব্যাপারে সামাজিকভাবেই আন্দোলন গড়ে তোলা দরকার এবং সামাজিকভাবে সকলের মাঝে সচেতন হওয়া দরকার এর আগে কুড়িগ্রাম ধরলা নদীর উপর নবনির্মিত 950 মিটার দীর্ঘ শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী আমি এই ধরলা সেতুর শুভ উদ্বোধন ঘোষণা করছি সেতুটি উত্তরাঞ্চলবাসীর জন্য ঈদ উপহার স্বরূপ জানিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে আরো সচেষ্ট হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি এটুকু বলবো যে যার যেখানে যে দায়িত্ব রয়েছে কাজের আপনারা আপনাদের কাজগুলি যথাযথভাবে সুন্দরভাবে করে আসবেন রাকিব হাসান মাইটিভি ঢাকা আর আন্তরিকতা থাকলে একটা দেশকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন প্রমাণ মিললে বদিও ছাড় পাবে না মাদক বিরোধী অভিযানে মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন একরাম কে এটা মনে রাখতে হবে
মাদক সম্রাটদের তিনি সতর্ক করে দিয়ে বলেন, যতদিন প্রয়োজন চলবে এ অভিযান। মেট্রো রেলের প্যাকেজ সাত এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোনো চাপের মুখেই বন্ধ হবে না এ অভিযান। শারমিন আজাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাদক বিরোধী অভিযানে সরকারের শক্ত অবস্থানের পরিপ্রেক্ষিতে চলছে অভিযান। এই অভিযানে এরই মধ্যে কয়েকশো মাদক ব্যবসায়ী ক্রসফায়ারে নিহত হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে সমালোচনাও চলছে। সোমবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রো রেলের চুক্তি সই শেষে সাংবাদিকদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মাদক নিয়ে বিএনপির অভিযোগ নিজেদের হতাশার বহিঃপ্রকাশ। সরকারের জনপ্রিয়তা যখন বাড়ছে, এ অভিযানের কারণে, স্বাভাবিক কারণে বিএনপি গাত্রদাহ শুরু হয়ে গেছে। তারা সরকারের জনপ্রিয়তা বাড়ছে ভালো কাজে, এটা তারা সইতে পারছে না। অভিযানের স্বচ্ছতা নিয়েও মন্ত্রী বলেন, একরামের মৃত্যুই প্রমাণ করে যে দলেরই হোক না কেন রেহাই পাবে না মাদক ব্যবসায়ী। এই প্রশ্নের জবাব চাই, একরামকে, আমাদের যুবলীগের সভাপতি, আমাদের লোক আমরা মেরে ফেলছি গিয়ে, বদির মতো আরো কত বদি এদেশে আছে, বদি বদি মাদকের গডফাদার, আপনি কি সরাসরি এভাবে কথা বলতে পারেন? প্রমাণ কি? প্রমাণিত হলে বদিকেও ছাড় দেওয়া হবে। ঈদের পর দুর্নীতি বিরোধী অভিযান চলবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনতা দেয়া আছে। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঈদের সময় ট্রাক, কভার্ড ভ্যান ও পরিবহনের চলাচল বিষয়ে বৈঠক করেন বিআরটিএ ভবনে। এই অভিযান চলবে যতক্ষণ না এই মাদকের সর্বনাশা, মাদকের ছোবলকে নিয়ন্ত্রণ করা যায়। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। গোয়েন্দা তথ্য অনুযায়ী তালিকা তৈরি করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তা চলবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর ডিএমপি কমিশনার বলেন, নগরীতে মাদকের কোনো আখড়া থাকবে না, সব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এসকেলেটনের রিপোর্ট। অসহায় দুস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষে এই আয়োজন। আনুষ্ঠানিক বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মাদকের আখড়া গুঁড়িয়ে দেওয়া হবে, যত ক্ষমতাবানই হোক না কেন ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে আমরা মাদকের বিরুদ্ধে জিহাদে নেমেছি। আমি আপনাদের কাছে সুস্পষ্ট বলতে চাই, এই ঢাকা মহানগরীতে কোনো মাদকের আখড়া রাখা হবে না, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মাদক ব্যবসায়ী যেই হোক, যত বড় ক্ষমতাশালী হোক, যে দলের হোক, যে পেশার হোক, এমনকি যদি আমার পুলিশ বাহিনীর বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানের নামে কোনো নিরীহ ব্যক্তিকে হয়রানি করলে তার বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসাদুজ্জামান মিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী অভিযানের নামে কোনো নিরীহ নিরপরাধ লোককে যদি হয়রানি করা হয়, সে যিনি হোক, কর্মকর্তা কর্মচারী যিনি হোক, তার বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিব। জঙ্গি সন্ত্রাস দমনেও সকলের সহযোগিতা চান তিনি। মাদকের ব্যবসা করে কেউ পার পাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। এদিকে আরেক মাদকবিরোধী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বলেন, তালিকা অনুযায়ী মাদকবিরোধী অভিযান চলছে, কোনো বিষয়ে বিতর্ক দেখা দিলে তদন্ত করা হবে। আমাদের যুদ্ধ চলছে, আমাদের যুব সমাজকে এই ব্যাপারে অ্যাওয়ার করা, কোনো হত্যায় কোনো অ্যাক্সিডেন্টই আমাদের তদন্তের বাইরে নয়। আমাদের তদন্ত হবে, যেখানে যেটা প্রয়োজন কমিটি হওয়া কিংবা যা হওয়া সেগুলি স্বাভাবিক নিয়মভাবেই হয় এবং এটাও হয়েছে। আমাদের কাউকে নিহত হোক হত হোক, আমাদের কাম্য এটা নয়। আমাদের কাম্য হলো মানুষকে এই জায়গার থেকে, এই মাদক সেবন থেকে তাদেরকে দূরে সরিয়ে নেওয়া। এসকেলিটন, মাইটিভি, ঢাকা।
জেল থেকে মুক্তি পেতে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রূপনারায়ণকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ উল ফিতরের উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শেরপুরের জেলা প্রশাসক ডক্টর মল্লিক আনোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ঈদের পরে বিএনপির আন্দোলন দমনের জন্য সরকার মাদক বিরোধী অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার কারাবাসকে দীর্ঘায়িত করায় আন্দোলন অনিবার্য হয়ে উঠেছে। মাহবুব সৈকত রিপোর্ট। আমাদের মধ্যে কোনো রকমের কোনো দ্বন্দ্ব বিসম্বাদ নেই। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভা। সম্মিলিত চেষ্টা আমাদের কাজ করে চলেছে। দলের চেয়ারপারসনের মুক্তির জন্য আন্দোলনের কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নেত্রীর নির্দেশ আছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালানোর, আমরা নানা কৌশলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা আইনের উপর নির্ভর করতে চেয়েছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনের মাধ্যমেই আমরা মুক্তি চাচ্ছি, আর যদি সেটা না হয় আন্দোলনের মাধ্যমে মুক্ত হলে তখন আর আইনের প্রয়োজন থাকবে না। তবে কবে নাগাদ আন্দোলনের ডাক দেওয়া হবে তা স্পষ্ট করেননি বিএনপির এই নেতা। সেই বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন আমরা বিশ্বাস করি অনিবার্য। যাদের বয়স আছে, যাদের সাহস আছে, তারা সবাই প্রস্তুতি নিন। অপরদিকে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ইঙ্গিত দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব। বন্দি করে রাখা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য মাঠে নামবে। মাদক বিরোধী অভিযানের বিষয় নিয়েও কথা বলেন রুহুল কবির রিজবি আহমেদ। সরকারের আশকারাতেই কথিত বন্দুক যুদ্ধের নামে চলছে দেশব্যাপী মানুষ হত্যার বিভীষিকা। আসন্ন আন্দোলন সম্পর্কে কম্পমান হয়েই মানুষ হত্যায় লিপ্ত হয়েছে সরকার। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঈদকে সামনে রেখে আর পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে অগ্রিম টিকিট দেওয়ার তৃতীয় দিনেও ভিড় ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। আগের রাত থেকেই অনেকে অবস্থান নেন কাউন্টারে, তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সবার মধ্যে ছিল সন্তোষ। আরো জানাচ্ছেন আবু সাইদ অপু। টানা তৃতীয় দিনের মতো টিকিট প্রত্যাশীদের ভিড়ে মুখর কমলাপুর রেল স্টেশন। প্রত্যাশিত টিকিট পেয়ে অনেকে যেমন উচ্ছ্বসিত, তেমনি শীততাপ নিয়ন্ত্রিত টিকিট না পাওয়ার অভিযোগও ছিল অনেকের। ক্ষোভের বহিঃপ্রকাশ থাকলেও টিকিট পাওয়ার পর আনন্দ যেন ম্লান করে দিয়েছে সমস্ত কষ্টকে। কোনো আকাঙ্ক্ষিত বস্তুকে হাতে পাইলে যেরকম আনন্দ লাগে তাই পাই। আকাঙ্ক্ষিত টিকিটটা হাতে পেয়েছে, সো আমি খুব হ্যাপি। সেই খেয়ে এসে লাইনে দাঁড়িয়েছিলাম। ঘড়ির কাটার সাথে সময়ের ধৈর্যের পরীক্ষা যেন ঈদের আনন্দকে আরেকটু বাড়িয়ে দিচ্ছে। তবে ফিরতে হবে বাড়ি, পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে হবে, আর তাই এই প্রতীক্ষা। তবে কিভাবে দেওয়া হচ্ছে এই টিকিট দেওয়ার প্রক্রিয়া, সে বিষয়ে জানতে আমরা কথা বলেছি বেশ কজন টিকিট প্রত্যাশীর সাথে। এখানে যে কষ্ট করে আমরা দাঁড়াচ্ছি সেটা আমরা কি পাচ্ছি? এখন কিছুক্ষণ পরে আপনাদের অভিযোগ কি দিবে যে টিকিট নাই, তখন আমরা কোথায় যাব? ওরা ঘুমায় ঘুমায় এরা সকাল 8টা বাজে আসলো আর আমরা 4টা বাজে এসে এখনো লাইনে দাঁড়িয়ে আছি। বিপরীত চিত্র ছিল রেলওয়ে কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে। পূর্ব অভিজ্ঞতা আছে আমার যে অনেক সময় লাগতে পারে, এজন্য আমি টুল নিয়ে আসছি বাসা থেকে। ফ্যানের সুব্যবস্থা নেই, আমরা এখানে গরমের জন্য খুব কষ্টে ভোগান্তিতে পড়তেছি। জনপ্রতি 4টি করে টিকিট দেওয়া হলেও 26টি কাউন্টারে ছিল টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। প্রচণ্ড গরম আর সব কাউন্টারগুলোতে টিকিট প্রদানে ধীর গতি থাকলেও আশার বাণী ছিল রেলওয়ে কর্তৃপক্ষের মুখে। আশা করি কোনো ঝুঁকি ঝামেলা হবে না আর সুন্দরভাবে মানুষ গন্তব্যে যেতে টিকিট কাটতে পারবে, গন্তব্যে যেতে পারবে। তো একটা অনুরোধ থাকবে যাত্রীদের প্রতি, কেউ যাতে রেলের অতিরিক্ত যাত্রী হিসেবে ছাদে বাফারে ভ্রমণ না করেন। এসি কিন্তু সংখ্যা কম, আর এক কাউন্টার থেকে কিন্তু এসি হচ্ছে না। মহিলা কাউন্টারে সব ধরনের টিকিট দেওয়া হচ্ছে সব ট্রেনের। আবু সেদপু, মাইটিভি, ঢাকা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি উজ্জ্বল নাম।
নিরাপত্তা প্রদান থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ সহিংস দেশগুলোর সরকার ও জনগণকে সহযোগিতা করার মতো কাজের মধ্য দিয়ে সুনাম অর্জন করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। শান্তিরক্ষী প্রেরণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। রফিকুল ইসলামের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাকিব হাসান। 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। 25 সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাংলায় প্রদত্ত ভাষণে বিশ্বের সর্বত্র শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত সমর্থনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার করেন। মানবের অসাধ্য সাধন ও দৃঢ় বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। সবার প্রতি বন্ধুত্ব, কারোর প্রতি বৈরিতা নয়, এই মন্ত্রকে ধারণ করে বিগত 3 দশক ধরে বিশ্বের শান্তিপ্রিয় ও বন্ধুপ্রতিম সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের অধীনে পরিচালিত প্রায় সকল শান্তি রক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এই এলাকাটি সাহারা মরুভূমির অন্তর্ভুক্ত একটি শুষ্ক এলাকা। আমরা অত্যন্ত দক্ষতার সহিত স্থানীয় জনগণ এবং সকল সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করে যাব। হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো পর্যন্ত বিশ্বের সকল সংঘাতপূর্ণ এলাকায় পদচিহ্ন রয়েছে বাংলাদেশের শান্তিরক্ষীদের। হাইতির বিস্তীর্ণ পাহাড়ময় এলাকা এবং সমুদ্রের উপর দিয়ে উড্ডয়ন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জাতিসংঘের দেওয়া তথ্য মতে বাংলাদেশ এখন জাতিসংঘ শান্তিরক্ষী যোগানে দ্বিতীয় বৃহত্তম দেশ। বর্তমানে 124টি দেশের 91,058 জন শান্তিরক্ষীর মধ্যে 7,075 জন বাংলাদেশী। শান্তিরক্ষা মিশনে এই বিপুল অংশগ্রহণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্বের অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশসমূহের সাথে বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেকেই স্থায়ী প্রতিনিধি। আমরা প্রায় 154,000 আপনার শান্তিরক্ষা পাঠিয়েছি, তারা ওখানে কাজ করে বিভিন্ন দেশের শান্তিটা বজায় রাখে। সব দিক থেকে আপনার নলেজও বাড়তেছে আর ট্রেনিং ইটসেলফ, অপারেশনটা করছে, অপারেশন করার পরে এমনি তো সুযোগ নাই, ওখানে অপারেশন করার পরে এই যে যারা গেল শান্তি তাদের একটা আলাদা উচ্চ মার্গে তারা উঠে গেল। এর মধ্যে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ একটি মডেল জানিয়ে শান্তির সংস্কৃতিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল হক। গ্লোবাল পিসকিপিং কমিউনিটিতে যে বাংলাদেশের একটা যথেষ্ট রেকগনিশন আছে, বাংলাদেশের যথেষ্ট একটা গ্রহণযোগ্যতা আছে, এই বিষয়টা যদি আরও ব্যাপকভাবে বাংলাদেশ সমাজে ছড়িয়ে দেওয়া যায়, বিশেষ করে তরুণ সমাজের মধ্যে, তাদের মধ্যে এই ধরনের সংস্কৃতির বিষয়টা যদি বেশি করে চর্চা করা যায় তাহলে তারাও হয়তো ভবিষ্যতে এই ধরনের মানে কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করার আগ্রহ প্রকাশ করতে পারে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আর দর্শক, এবারে থাকছে এই রাজধানী। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ঝুঁকির মুখে রাজধানীর নবাবপুরের ব্যবসা বাণিজ্য। দীর্ঘদিন এই অচল অবস্থার কারণে দূর দূরান্ত থেকে ছোট ছোট ব্যবসায়ীরা আসতে না পারায় বেচা কেনা একেবারেই কমে গেছে বলে জানান ব্যবসায়ীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11 নম্বর ওয়ার্ডের এই এলাকার খোঁড়াখুঁড়ির কাজ দ্রুত শেষ করার দাবি ব্যবসায়ীদের। এস এম খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খোকন চৌধুরী। রাস্তা খোঁড়াখুঁড়ি, যানজট ও ময়লা আবর্জনার এই চিত্র পুরান ঢাকার নবাবপুর এলাকার। রাস্তা উঁচু নিচুর কারণে চলাচল করতে পারছেন না এই এলাকায় যাতায়াতকারীরা। ময়লা কাচরা কায়দা রোডে এবার তো এবার যাওয়া যায় না, মালামাল রাখা, মালামাল নেওয়া, ব্যবসায়ী সবার অসুবিধা, এনে ব্যবসা বাণিজ্য মানুষের ক্ষতি হইতাছে। অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় জনজীবন বিপর্যয়স্ত হয়ে পড়ে। পাইপের ভিতরে যে বালুগুলো পড়তেছে, পাইপ দিয়ে অর্ধেক হয়ে গেছে, এটা বালুগুলো কিন্তু উঠানো হবে নাকি এভাবে দুর্ভোগ? আবারও একটা মানুষ চলতে পারে না, আসতে যাওয়া করতে পারে না, একটা রিক্সা গাড়ি চলতে পারে না। বৈদ্যুতিক সরঞ্জামের দেশের সবচেয়ে বড় বাজার রাজধানীর এই নবাবপুর। মূল মেশিনারিজ মার্কেট, হার্ডওয়্যার, টুলস হতে আরম্ভ করে যা কিছু মূল কেন্দ্র কিন্তু বাংলাদেশের এটা। প্রায় 3 মাস যাবৎ খোঁড়াখুঁড়ি হয়েছে, ব্যবসায়ীরা অনেক কষ্টে আছে। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে প্রতিদিন চলে হাজারো ব্যবসায়ীর আনাগোনা, বিক্রি হয় প্রচুর, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, তাই লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এই রাস্তার যে পরিবেশ, এই কারণে কাস্টমার আসতে পারে না, এখানে মাল বেচা কিনা খুব কম হয়, দুর্গন্ধ, ঝামেলা, তারপরে যে রাস্তা কাটা দীর্ঘদিন ধরে রয়েছে, কোনো কাজ চলে না, একদিন করলে 7 দিন করে না কাজ। রাস্তার উন্নয়নের জন্য জনগণ কিছুটা দুর্ভোগ পোহালেও দীর্ঘসূত্রিতা মেনে নিতে পারছেন না ব্যবসায়ীরা।
দেড় মাস যাবত ধরে আমি দেখতেছি যে কাজগুলো থেমে থেমে হচ্ছে, ভালোভাবে হচ্ছে না, কখনো এখানে গর্ত করছে, কখনো ওখানে গর্ত করছে। দুদিনে যেটুকু হয়েছে দুদিন অনুপাতে হইলে সর্বোচ্চ এক মাসে পুরো নবপুরে রাস্তা ক্লিয়ার। বর্তমান যে পানি জমছে ভবিষ্যতে এটা পানি জমবে না, এতটুকু যদি আমরা সিক্রেস না করতে পারি। তাই দ্রুত রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করার দাবি ব্যবসায়ীদের। এই ঈদের টাইমে যেভাবে এখন কাজ ধরছে এটা ঈদের বন্ধের মধ্যে করলে আমার মনে হয় অনেক সুন্দর হইতো। দ্রুতগতিতে কাজ করার নির্দেশ দেওয়া উচিত ছিল, যেহেতু সামনে ঈদ, মানুষ কিন্তু চরম দুর্ভোগের মধ্যে আছে এবং সরকার কিন্তু ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে গেছে অলরেডি। রাস্তা খোঁড়াখুঁড়ি, যানজটে চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়েছে রাজধানীর নবাবপুরের এই রাস্তা। প্রতিদিন লক্ষাধিক লোকের আনাগোনা হলেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। যদিও কেউ কেউ বলছেন এখানে কিছুটা উন্নয়নের কাজ চলছে, তবুও ত্বরান্বিত না হওয়ায় জনগণ সেই দুর্ভোগেই রয়েছে। দর্শক, এই রাজধানীর যে কোনো জনদুর্ভোগের চিত্র তুলে ধরছে মাই টিভি, আর এই জনদুর্ভোগের চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাই টিভির সঙ্গে, আর সাথে থাকবো আমি এস এম খোরশেদ আলম। দর্শক সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি রূপালী ব্যাংক বিরতি, আর ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে যা যা থাকছে। পচা ও বাসি খাবার বিক্রির দায়ে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সন্ত্রাসের কাছে পরাজিত হলে দেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতো, মন্তব্য নৌ পরিবহন মন্ত্রীর। বিরতির পর স্বাগত আরো একবার। দর্শক, আপনারা দেখছেন মাটিভি রাতের সংবাদ। রাজধানীর মগবাজারে একটি চাইনিজ রেস্টুরেন্টে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ৩,০০,০০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। এছাড়াও আরও একটি ফাস্টফুড ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার দায়ে ১,০০,০০০ টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। পর্যন্ত দুইটা প্রতিষ্ঠানে আমরা অভিযান করেছি, তাদের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পাশাপাশি বাসি পচা খাবার অপরাধে রেড অর্কিড যে চাইনিজ রেস্টুরেন্ট তাকে ৩,০০,০০০ টাকা এবং আরেকটা মিকাডো একটা রেস্টুরেন্ট ১,০০,০০০ টাকা। মোট দুইটা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বাসি পচা খাবার রাখার অপরাধে মোট ৪,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে সন্ত্রাসের কাছে পরাজিত হলে দেশ আজ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতো বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ডিজিএর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশকে উন্নয়ন আর অগ্রগতির পথে এগিয়ে নিতে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নৌপরিবহন মন্ত্রী। আজকে জঙ্গি রাষ্ট্র হতো যদি তাদের এই এর কাছে শেখ হাসিনা সরকার পরাজিত হতো সন্ত্রাসের কাছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেবলে বেসরকারি টেলিভিশনের পথচলা আরও সুগম করতে দেশের কেবল অপারেটরদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোয়াবের সভাপতি আনোয়ার পারভেজ। সেই সাথে কেবল ব্যবসাকে কেবল শিল্পে পরিণত করতে সরকারের সহযোগিতাও চান তিনি। রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে কোয়াবের ইফতার ও দোয়া মাহফিলে তিনি একথা জানান। অনুষ্ঠানে কেবল অপারেটর ছাড়াও বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের প্রতিনিধি ও ব্রডকাস্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমরা সবাই একসাথে মিলেমিশে যেন এই খাতটিকে আরো সমৃদ্ধ করতে পারি, আমি সেই সহযোগিতাটুকু চাই সবার কাছ থেকে। সকল কেবল অপারেটর
বাইরেকে আমি আমার অন্তরে অন্তস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, সঙ্গীত শিল্পী, প্রবীণ সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এর আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এবার প্রবাসের খবর। বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কুয়েতের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। সংগঠনের সভাপতি সাদেক হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ভূঁইয়ার পরিচালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও মঙ্গল কামনায় ইফতার অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রদূত গোলাম মসি অতিথিদের স্বাগত জানান ও কুশল বিনিময় করেন। এ সময় প্রবাসীদের দেশের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখার জন্য আহ্বান জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতি ও সার্বিক উন্নয়নের জন্য দোয়া করা হয়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ফুজিরার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি আমজাদ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন আমিরাত শ্রমিক দলের সভাপতি মাহে আলম। সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ অনুষ্ঠান উপস্থাপনা করেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 2টায় প্রেস মিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি ফরজান আলম এবং আমি শরাফত আহমেদ। আল্লাহ হাফেজ।